নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাস। বন্ধুরা, এই মুহূর্তে সব থেকে বড় বিগ ব্রেকিং নিউজ আপনাদের সামনে নিয়ে এসেছি। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি 2019 রেজাল্ট প্রকাশিত হয়েছে। হ্যাঁ বন্ধুরা, 8,419 শূন্যপদ ছিল এবং আগস্টের 4 তারিখে যেই পরীক্ষাটি হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি 2019, সেটার কিন্তু রেজাল্ট এই মুহূর্তে এক্ষুনি প্রকাশিত হলো এবং আমরাই সর্বপ্রথম আপনাদের জন্য ভিডিওটি করছি। তার জন্য ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিন এবং আমাদের কেরিয়ার প্লাস চ্যানেলে আপনারা সর্বপ্রথম চাকরি সংক্রান্ত আপডেট, রেজাল্ট সংক্রান্ত আপডেট পেয়ে যাবেন। তার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশনটিকে অন করে রাখুন। তো আসুন বন্ধুরা, শুরু করি আজকের ভিডিও। আমরা এখন আছি wbpolice.gov.in, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে। আপনাদের ভিডিওটি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা এখানে চলে আসতে পারবেন। এখানে আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে 2টি নোটিশ রয়েছে, অর্থাৎ 19 তারিখ আজকে ওপরের নোটিশে আপনারা দেখতে পারবেন রেজাল্ট, আপনারা শর্টলিস্টেড হয়েছেন কি না পিএমটি পিএটির জন্য সেটার রেজাল্ট এখানে দেখতে পারবেন। এবং আপনারা এখানে যদি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন নোটিশ, সেটা হলো পিএমটি পিএটি কবে থেকে স্টার্ট হবে এবং কোন রেঞ্জে আপনাদের হবে, অর্থাৎ কোন জেলায় আপনাদের যে রেঞ্জ 8টি রেঞ্জে ভাগ করা রয়েছে সেখানে আপনাদের ভেনু কী, অর্থাৎ কোন ভেনুতে আপনাদের পিএমটি পিএটি হবে সেটা কিন্তু দেওয়া রয়েছে। তো আমরা সবার প্রথমে সেটি দেখে নেব, আপনাদের পিএমটি পিইটি কবে থেকে হবে। সার্ভারে একটু প্রবলেম থাকতে পারে। তো বন্ধুরা, অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে রেজাল্টের নোটিশ, এখানে 8টি রেঞ্জে ভাগ করা রয়েছে আপনাদের 3 ডিসেম্বর থেকে, অর্থাৎ 3 ডিসেম্বর থেকে আপনাদের পিএমটি পিএটি স্টার্ট হবে। মুর্শিদাবাদ 1, 2, জলপাইগুড়ি আপনারা দেখতে পাচ্ছেন, তারপর 3 ডিসেম্বর থেকে স্টার্ট হবে এবং পিএমটি পিএটি চলবে কি না 7 জানুয়ারি 2020 পর্যন্ত। তো এই ছিল আপডেট। আপনারা আপনাদের রেজাল্টটি চেক করে নিতে পারবেন অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে। আপনারা যদি পাস করে থাকেন তাহলে দেখাবে শর্টলিস্টেড ফর পিএমটি পিএটি, যদি কোয়ালিফাই না করে থাকেন তাহলে নট শর্টলিস্টেড, এরকম কিছু দেখাবে। ঠিক আছে, আপনারা যারা যারা কোয়ালিফাই করে গেছেন পিএমটি পিএটির জন্য তাদেরকে অসংখ্য অসংখ্য অভিনন্দন, বেস্ট অফ লাক, এবং অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং এগুলো নিয়ে আমরা ডিটেলসে পরবর্তী একটি ভিডিওতে আলোচনা করে দেবো কোন গ্রাউন্ডে আপনাদের, এ দেখুন এখানে ভেনু লিস্ট রয়েছে, দরকার হলে আমরা পরবর্তী একটা ভিডিওতে আলোচনা করে দেবো। তো এখানে ক্লিক করে রেজাল্টটি আগে চেক করে নিন, সবার প্রথমে এটাই দরকার রেজাল্ট চেক করা। এখানে আপনাদের জেলার নামটি সিলেক্ট করে দেবেন, এখানে অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বারটি বসিয়ে দেবেন। এখানে অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বারটি দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বারটি দিয়ে দেবেন এবং এখানে ডেট অফ বার্থ দেওয়ার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করলে এখানে দেখিয়ে দেবে শর্টলিস্টেড ফর পিএমটি পিএটি বা নট শর্টলিস্টেড, এরকম কিছু দেখাবে। যদি আপনারা কোয়ালিফাই করে থাকেন তাহলে শর্টলিস্টেড দেখাবে। তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিন এবং শেয়ার করতে ভুলবেন না। আজকের জন্য এই পর্যন্তই, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।